चलिए शुरू करते हैं। Hey, what's up everybody? Welcome to my channel and welcome to my another vlog. কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা তোমাদের দেখাবো উত্তর দিনাজপুর জেলার কানকি গ্রাম পঞ্চায়েতে অবস্থিত বাবা রামদেবের মন্দির, যেটি ভারতবর্ষের দ্বিতীয়তম রামদেবের মন্দির নামে পরিচিত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো শুরু শুরু করি। সামনে রয়েছে বুবাইদা, আরও তিন চারজন আছে আমাদের সাথে। আর আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম বিয়ের ফটোশ্যুটে, এর মধ্যে আমরা সুযোগ পেয়েছি মন্দিরে যাওয়ার, তাই আমরা আর সুযোগের হাতছাড়া করলাম না। আস্তে আস্তে আমরা এই গেটটা প্রথমে পেলাম। আমি যে গেটটা দেখালাম ওই গেটটা ছিল মন্দিরের একটি সাইড গেট, বাট ওই গেটটা আজকে বন্ধ রয়েছে, তাই আমাদেরকে মেইন গেট দিয়ে ঢুকতে হবে। তো আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম। আর তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরকম অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেখার জন্য সামনে অনেক আরও ভালো ভালো ভিডিও আসবে। আর এখানে চলছে জেসিবি কি খুদাই। আমরা চলে এসেছি এখন কানকির মেইন মার্কেটে, মানে এটা হলো কানকি চৌরাস্তা। আর আমার মুখের সাথে ভয়েসের কোনো মিল থাকবে না, কারণ আমি ভয়েস ওভার করছি, যেহেতু রেকর্ডিংয়ের সময় অনেক নয়েজ আছে ভিডিওর মধ্যে, তো সেটা আগেই বলে রাখলাম। ওটা আমার ফ্যান ছিল গাইজ, তোমরা একটু সাপোর্ট করো গাইজ, প্লিজ একটু সাপোর্ট করো, আমিও তোমাদের ভিডিওর মাধ্যমে অনেক জায়গা ঘোরাবো। এটা হচ্ছে শিলিগুড়ি টু ফুনমিয়া মেইন রোড। আমরা মন্দিরের মেইন গেটে চলে এসেছি, এটা হলো মন্দিরের মেইন গেট। অলরেডি মেইন গেটের ভিতরে প্রবেশ করে গেছে, আর পিছনে রয়েছে আমাদের বুবাইদা। এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। মালুম হে তেরে বাপ কো মা সিখা চল, লেকিন হামকো নহি উতারনা হে ভাই। কাট মেরে কো, মেরে কো জানতা নহি হে ইয়ে। আচ্ছা বাবু ভাই ঠিক আছে, বাবু ভাইয়া যখন বললো এত করে, তাই আর কি আমিও রেখেই দিলাম। তো আমরা এদিক দিয়ে ভিতরে ঢুকেছি, আর চলো বেশি দেরি না করে এবার তোমাদেরকে সম্পূর্ণ জায়গাটা খুব ভালো করে দেখাই। আমি জানি না এই মন্দিরের ব্যাপারে তোমাদের কতটা বলতে পারবো, বাট তোমাদের যতটা পারবো আমি দেখাবো, ঠিক আছে? তোমরা চাইলে এখানে আসতে পারো, খুব সুন্দর জায়গা। এই যে তোমরা দেখে নাও সম্পূর্ণটা, আরো খুব ভালো ভালো করে দেখাবো। তোমরা কন্টিনিউ করো ভিডিওটা, সবকিছু আমি পার্ট টু পার্ট দেখাবো তোমাদেরকে। তো আমাকে ডাকলো এই সাইডে, জানি না কেন ডাকলো, তো যাই শুনি কি বলছে। সাইড দিয়ে যাচ্ছে, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাম লাগছে গাইস, আমি তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? জাস্ট অসাম। এই যে গ্যালারিটা কিসের জন্য বানিয়েছে আমি জানি না, সত্যি জানি না, সামনে তো কোনো কিছু নেই দেখার মতো, বাট কেন বানিয়েছে কে জানি, ওরাই বলতে পারবে। ও সরি, এখানে ফোয়ারা আছে গাইস। সালে কো বম সে উড়া দুঙ্গা, এক বার হাত মে আ যায় তো কপল গাইস। তোমরা যারা যারা এরকম কপল আছো, তোমরা চাইলে এখানে আসতে পারো, কোনো রকমের কোনো টিকিট লাগে না। আর অসাধারণ অসাধারণ, খুব সুন্দর একটা জায়গা। ভিউটা দেখো গাইস, জাস্ট ভিউটা দেখো, পুরো মনটা জুড়িয়ে যাচ্ছে একদম। বিষয়টা হলো আমাদের সাথে ক্যামেরা আছে গাইস, কিন্তু আমরা ক্যামেরা ইউজ করতে পারছি না, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমার ফোন দিয়ে ফটোশ্যুট হচ্ছে। আর তার মধ্যে আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি গাইস, প্লিজ একটা লাইক করে দিও প্লিজ। তো এখানে কিছু বসা রয়েছে পিছনে, আর আমার এই অপোজিট সাইডে রয়েছে একটা ছোট মন্দির। এই মন্দিরটা বাইরেও যেমন, তার ভেতরটাও ঠিক তেমনই সুন্দর, তোমাদের সবটাই দেখাবো। অনেকগুলো জায়গা আছে, যেমন এটা তোমরা এখানে গিয়ে ছবি তুলতে পারো, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর ছবি আসবে, আরো অনেক ছোট ছোট মন্দির আছে যেগুলো আমি হয়তো অন্য ভিডিওতে কভার করতে পারবো না। এই যে বুবাইদা আছে আমাদের সাথে, হাই করে দাও একটা। প্রচন্ড কড়া রৌদ্র গাইস, বিশাল গরম, সিরিয়াসলি জাস্ট তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও বানাবো বলে। চল চুটা, চলো তোমাদেরকে এই মন্দিরের ভেতরটা দেখাই। এই যে এটা মন্দিরের ভিতরের দৃশ্য, খুব সুন্দর লাগছে, দারুণ, জাস্ট অসাম। কিছুক্ষণের মধ্যে এখানে পুজো শুরু হবে, তোমরা প্লিজ পারলে একবার দেখে যেও, একটা ছবি তুলে নি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আসছে গাইস, আমি ভিডিও করছি, যেদিকেই তাকাবে সেদিকেই শুধু দেখতে হবে গাইস, সবাই মিলে ওই ছবি তুলছে আর কি, ওটাই। তো বিষয়টা হলো একটু আগে তোমাদের বৌদি আমার সাথে এসে, জানি না আমার হাতটা ধরে কাজ করে না, হাত ধরে পারালো। দেখো আপনি লাপরওয়াহি কেন দিয়ে যায়,
বুঝতে পারছি না, বুঝতে পারছি না এখন। ঠিক আছে, ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। तो हमें ये मंदिर चाच देखছিলাম, আমার কিছু ফ্যান আমার সাথে দেখা করতে আসছে গাইস, আর আমি এখানে ওদের জন্য ওয়েট করছি। চুপ করবে কুত্তে। তো আবার আমি এদিকে দেখছিলাম, এদিকে দেখতে দেখতে ওমা এটা আবার কি? তো চলো বেরোনো যাক, অনেক দেরি হয়ে গেছে আর আমাদেরকে বেরোতে হবে বাড়ি যাওয়ার জন্য। এখানে অনেকজন ছবি তুলছে, কেউ রিলস বানাচ্ছে। তো এটা একটা বসার আছে, তোমরা চাইলে এখানে এসে বসে থাকতে পারো। তো ওই সামনে ওখানে আমাদের জুতো রাখা আছে, ওখান থেকে জুতো করে নেব। আর এই হচ্ছে লাস্ট ভিউ, তোমরা একবার দেখে নাও, কারণ আমাদের এখন বেরোতে হবে, সময় হয়ে গেছে। এই যে দাদা, আমার কোন দামে জুতোগুলো দাও। গজব বেজতি হ্যায়। আজকের এই ব্লগটা গাইস এই পর্যন্তই, জানি না ব্লগটা কেমন হয়েছে, তবে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, আর তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিও ভিডিওটা। তোমরা যারা যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ একটু সাপোর্ট করো, কারণ আমার নতুন চ্যানেল। ঠিক আছে, আমি তোমাদের এইভাবে অনেক নতুন নতুন জায়গা ঘোরাবো ভিডিওর মাধ্যমে। হচ্ছে পরে ভিডিওতে, ততদিনের জন্য টাটা।